হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সেলিম। আজকে আমরা সনি 32 ইঞ্চ একটি টিভি যেটার নাকি 5 টাইম ব্লিঙ্কিং আমরা প্যানেলটা ওপেন করেছি, করে প্যানেলটার কপ জ্বলা পেয়েছি। এই হলো কপ জ্বলা। তো বিশেষ করে আমরা যদি কোনো টিভিতে ব্ল্যাঙ্ক হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রথমত খুলে দেখবো যে কপ জ্বলল কি না। অনেক সময় কি হয়, কপ জ্বলে যায়, দুই থেকে তিনটা পিন্ট শর্ট হয়ে যায়, স্পার্ক করে শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গেলে সেটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো আমাদের এই টিভিটা 5 টাইম ব্লিঙ্কিং ছিল। তো আমরা টিভিটা পুরো খুলে যে পাশে কপটা জ্বলা ছিল, যতটুকু পরিমাণ জ্বলা ছিল ততটুকু পরিমাণ আমরা রিমুভ করে দিয়েছি। করে দেওয়ার পরেই আমাদের সমস্যাটি সমাধান হয়েছে। তো আমরা এখন পুরো টিভিটা ক্লোজিংয়ে যাব। ক্লোজিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। এর আগে ছিল কি, এটা 5 টাইম ব্লিঙ্কিং ছিল, মানে প্রথমে টিভিটা অন হতো, 5 বার ব্লিঙ্ক করতো, ওই পুরো জায়গাটার মধ্যে স্পার্ক করতো আর কি। আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।